নমস্কার, কেমন আছেন সবাই? সিম্পল লাইফ উইথ সুতনায়া চ্যানেলের নতুন ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাই। তো আজকে জন্মাষ্টমীর দিন, আজকে আমরা যাচ্ছি জলপাইগুড়ির ঐতিহ্যবাহী বৈকুণ্ঠপুর রাজবাড়ির মনসা মেলায়। তো আজকে জন্মাষ্টমী উপলক্ষে গৌড়ীয় মঠেও অনুষ্ঠান হচ্ছে। এখানে এখন ঠাকুরের নাম গান হচ্ছে এবং গৌড়ীয় মঠকে সুন্দরভাবে লাইট দিয়ে সাজিয়েছে, দেখতেও বেশ সুন্দর লাগছে। আর এই জন্মাষ্টমীর দিনই আমরা যাচ্ছি হচ্ছে মনসা মেলায়, রাজবাড়িতে। গত 2 বছর মেলা হয়নি, এমনি পুজো হয়েছিল, কিন্তু এবছর সমস্ত করোনা নিয়মবিধি মেনেই পুজো হচ্ছে। আর আমাদেরকে করলা নদীর ব্রিজ পেরানোর পরেই টোটোওয়ালা নামিয়ে দিল, কারণ হচ্ছে ওই জাতির মোটরসাইকেল টোটো এই সমস্ত ভিড় আরও বেশি না হয়, তার কারণে অনেকটা আগে থেকে, প্রায় 1 কিলোমিটার আগে থেকেই আমাদেরকে টোটো থেকে নামিয়ে দিয়েছে। আমরা হেঁটে হেঁটে এলাম এতটা, তো অনেকটা আগে থেকেই, মানে রাজবাড়ির প্রাঙ্গণ শুরু হওয়া, রাজবাড়ি পার্ক শুরু হওয়ার অনেকটা আগে থেকেই মেলার দোকানপাতি বসে গেছে। আমার ডান দিকে দেখুন, ওইটা হচ্ছে রাজবাড়ি পার্ক। তো রাজবাড়ি পার্ক আগে আগে অনেক সন্ধ্যা অবধি খোলা থাকতো, এখন 6টার মধ্যে বন্ধ হয়ে যায়। আমরা এর আগেও একবার এসেছিলাম কি যখন আমার মারা এসেছিল জলপাইগুড়িতে, কিন্তু ওটা 6টার মধ্যে বন্ধ হয়ে গেছিলো। তো রাস্তার দুধারে দেখুন প্রচুর দোকান, প্রচুর দোকান, এত বড় মেলা, আমরা কোন পুরো মেলাটা মানে সব দোকানগুলো ঘুরে শেষ করতে পারিনি। আর অসম্ভব ভিড়, যত রাত বাড়ছে ভিড় তত বাড়ছে। তো চারিদিকে বেতের জিনিস, আর এই যে মাটির জিনিস, তারপরে বেতের জিনিস আর মাটির জিনিসটা এত বেশি, মানে দেখতেও সুন্দর লাগছে, কি সুন্দর সুন্দর ধরনের লক্ষ্মী ভাড়, আমের লক্ষ্মী ভাড়, তারপরে পেঁচার লক্ষ্মী ভাড়, এমনি ঘটের মতন যেরকম হয়, কি সুন্দর সিংহাসনগুলো দেখতে লাগছে। তো আমাদের একটা সিংহাসন কেনার কথা চলছে আমার বাড়িতে ঠাকুরের জন্য, তো ওইটাই আমরা একটু দাঁড়িয়ে দেখছিলাম যে সিংহাসনগুলো, কিন্তু সিংহাসনগুলো পালিশ করা নয়, তার জন্য এখান থেকে না হলে নিলে হয়তো একটু কমেই হতো। তো দুই দিকে প্রচুর দোকান। তো আমি প্রথম এসেছিলাম 2019 সালে, আমার বিয়ের পরে, বিয়ের পরে যে এই আগস্ট মাসে যে মেলাটা হয়েছিল তখন এসেছিলাম। তো এসে আমি একটা লোক আমাকে আমার হাজব্যান্ড একটা লক্ষ্মী ভাড় আর একটা বেতের ঝুড়ি কিনে দিয়েছিল, সেটা আমার মনে আছে। এটাই ফার্স্ট বিয়ের পরে প্রথম মেলা আমাদের, ঘুরতে এসেছিলাম দুজনে। তো আবার 2019, 2020, 2021, 2022, প্রায় 3 বছরের মাথায় আবার মেলায় ঘুরতে এসেছি। তো কী সুন্দর সুন্দর ছোট ছোট ঠাকুরও বিক্রি হচ্ছে, মানে আমার খুব ভালো লাগছিল দেখতে চারদিকটা। আর এখানে দেখুন কত জিনিস, এখানে সব বটি, কাটারি, মানে যে সমস্ত লোহা লক্করের জিনিস বা নিত্য দৈনন্দিন জীবনে রান্নাবান্না, শিলনোড়া, তারপরে কড়াই, তারপরে রুটি বেলনি, সমস্ত কিছু, প্রচুর দোকান, মানে একই ধরনের দোকান প্রায় 3-4 রকমের। তো আমরা এখানে 2টো বটি কিনলাম, মানে একটা বটি কেনার কথা ছিল, আমার হাজব্যান্ড ঠাকুরের জন্য কিনবে বলছিল, তো আমি একটা ঘরের জন্য নিলাম, 2টো বটি কিনলাম, আর একটা কড়াই কিনলাম, কিন্তু কড়াইটা মনে হচ্ছে খুব একটা ভালো হবে না। আর এইটা হচ্ছে বিভিন্ন রকমের জিলিপির দোকান ছিল, যেটা মানে অনেক রকম কালারিং প্রোডাক্ট, কালারিং যে জিলিপি হয় সেই রকম জিলিপি ছিল। এ দেখুন কত ধরনের রুটি, চাকি বেলনি, তারপরে ওই যে চণ্ডী পাঠ করার যে ইয়েগুলো হয়, যেটায় চণ্ডী পাঠের বইটা রেখে পাঠ করে সেইটা, সেইগুলো বিক্রি হচ্ছিল। তো এখানে আমার হাজব্যান্ডের হচ্ছে একটা পাখা দেখে পছন্দ হয়েছিল, তো ও একটা পাখা নিল। আর শিলনোড়ার কথা বলি, আমার শিলনোড়া নেই, আমার মিক্সার আছে, এমনি ছোট্ট হামানদিস্তা আছে। তো আমি একটা শিলনোড়ার কথা বলছিলাম, তো হাজব্যান্ড ওটাই দাম করছিল ওই জেঠুটার কাছে। তো উনি দেখুন কত নিপুণভাবে কাজ করছেন। তো আমরা শিলনোড়াটা যাওয়ার সময় নেব বলে এখন চলে এলাম, কারণ আদপে শিলনোড়াটা নিয়ে যাওয়ার মতন পরিস্থিতি নেই, যেহেতু টোটো এত দূর আসতে দিচ্ছে না, তো আমরা শিলনোড়াটা নিয়ে যেতেও পারবো না, কিন্তু শিলনোড়া ছাড়াও এখন মোটামুটি আমার চলে যাবে। চলুন মেলার চারদিকটা আপনাদেরকে দেখাই।
হচ্ছেন মিহিদানা নিয়ে বসেছেন। তো আমরা মিহিদানা দুজনেই খুব ভালোবাসি, তো মিহিদানা দেখে ও জিজ্ঞাসাবাদ করে নিচ্ছিল, কিন্তু মিহিদানাটা বাড়িতে এসে খেয়ে দেখলাম ওটা মানে যেটা আসল মিহিদানা হয় সেটা নয়, মানে মেলার জিনিস যেরকম হয় আর কি। এখানে দেখুন কত ধরনের কানের দুল, যদিও আমি এসব পড়তে খুব একটা ভালোবাসি না, তবুও এটা জাস্ট দেখলাম আর কি। যত আমরা মেলার দিকে মানে মন্দিরের দিকে এগাচ্ছি, রাজবাড়ির দিকে এগোচ্ছি, তো ততই ভিড়টা ক্রমশ মানে প্রচুর ভিড়, আর এই সময় মনে হচ্ছে সন্ধ্যা আরতির সময় হচ্ছে, তাই আরও ভিড়টা বেড়ে যাচ্ছে। তো আমি আমার হাজব্যান্ডের পেছনে পেছনে হাঁটছিলাম, মানে একটু এধার ওধার চোখ হলেই হচ্ছে মানে হারিয়ে যাব এমন অবস্থা হচ্ছিল। আর প্রচুর প্রচুর দোকান ছিল, প্রচুর লোকজন ছিল, আর আমার মেয়ে হচ্ছে এই যে তার গনুকে নিয়ে এসছে, সে গনুকে ছাড়া কোথাও বেরোয় না। এটা হচ্ছে জলপাইগুড়ি রাজবাড়ি ঢোকার গেট, দেখতে পাচ্ছেন তো প্রচুর ভিড়, দেখুন সামনে কত মানুষ, মানে এত ভিড় না মানে মনে হচ্ছে মানে এক্ষুনি বাড়ি চলে যাই এমন অবস্থা, মানে আর সামনে এগোনো যাবে না এমন। তো মানে পুরো মেলাটা আজকে আমরা ঘুরতে পারিনি, পুরো মেলাটা ঘোরাও একদিনে সম্ভবও নয়, প্রচুর দোকান প্রচুর দোকান। আর আমার মেয়ে একটু বেলুনের জন্য বায়না করছিল। এই অবশেষে আমরা রাজবাড়ির যে প্রতিষ্ঠিত দালান আছে, সেই দালান যেখানে দুর্গাপুজো হয়, এবং সেখানে আমরা এসেছি। এই প্রথম আমি মায়ের মূর্তি দর্শন করলাম, মানে 2019 সালে যে এসেছিলাম তখন আমি মায়ের মূর্তি দর্শন করতে পারিনি, তো এখন আমি দর্শন করছি, মানে আমরা তিনজনে মিলে দর্শন করছি। খুব ভালো লাগছে, এবং ভগবান সবার সবার মনস্কামনা পূর্ণ করুক, সবাইকে ভালো রাখুক, সমস্ত বিপদ থেকে মানুষকে রক্ষা করুক, এটাই চাইব। আর এই দালানেই কিন্তু দুর্গাপুজো হয়, আর এর পাশেই ওনাদের প্রতিষ্ঠিত মন্দির আছে, যেখানে মা কালী নারায়ণ সমস্ত ঠাকুর আছেন। তো হচ্ছে সেটাও আমি আপনাদেরকে ভিডিওতে দেখাচ্ছি, তো দেখুন আস্তে আস্তে মানুষের ভিড়টা কীরকম, প্রচুর ভিড় প্রচুর ভিড় ছিল সেদিন। একে তো জন্মাষ্টমী, তারপরে রাজবাড়ির মেলা, 2 বছর পর মেলা হচ্ছে, তো প্রচুর ভিড় ছিল। কি সুন্দর শিবলিঙ্গগুলো এখানে, ঠাকুরের সমস্ত জিনিসপত্র বিক্রি হচ্ছিল। তো আমরা এই যে মন্দিরে চলে এসেছি, রাজবাড়ির যে মন্দির, কালী মায়ের মন্দির, তো এই মন্দিরে আমরা প্রায়ই আসি, মানে মাঝে সাঝে একটু বাইরে বেরোনোর ইচ্ছে হলে আমরা আসি। আমার হাজব্যান্ড, যেহেতু আমার মেয়ের পায়ে জুতো ছিল, আমার হাজব্যান্ড এলো না, বললো তুমি যাও, আমি বললাম ঠিক আছে আমি একটু ঘুরে আসি। তো এই যে মায়ের মূর্তি, তো আমি জলপাইগুড়ি রাজবাড়ির মায়ের মূর্তি আপনাদেরকে দর্শন করাচ্ছি আমার ভিডিওর মাধ্যমে। তো সমস্ত কিছুই পাথরের তৈরি, আর মনে হচ্ছে মন্দিরে আজকে পালাগানও হবে, কারণ এই যে পালাগান করেন যারা, যেরকম তারা সব এসে বসছেন, নিশ্চয়ই কোনো পালাগান হবে। তো আমরা তো এতক্ষণ থাকতে পারবো না, আমরা চলে যাব, কারণ প্রায় এখন 9টার কাছাকাছি বাজতে যাচ্ছে। তো আমার মেয়ে সকালবেলা একটু কান্নাকাটি করছিল, ওর বাবা ওই জন্য ওকে একটা ছোট্ট পুতুল সফট টয় যেটা হয় সেটা কিনে দিচ্ছে। তো এখানে প্রতিটা সফট টয়েজের দাম ছিল 100 টাকা, যেটা হয়তো মেলার বাইরে গেলে আর একটু কম দামে পেতাম। আমরা জিলিপির দোকানে চলে এসেছি, এখানে জিলিপি আর একটু নিমকি নিলাম। নিমকি জিলিপি দুটোই খুব সুন্দর ছিল, বাড়ি যেয়ে খেয়েছিলাম, খুব সুন্দর টেস্ট ছিল। তো এখন আমরা বাড়ির পথে রওনা দিচ্ছি। তো এখানে আমি হাজব্যান্ডকে বলছিলাম যে হচ্ছে আমরা কিছু খেলাম না মেয়েতে মেলাতে, তো ও দাঁড়িয়ে গেল হঠাৎ করে, দিয়ে বললো ফুচকা খাবে, আমি বললাম না আমি ফুচকা খাবো না। তো আর এখানে আমি মেয়ের জন্য, আমরা মেয়ের জন্য হচ্ছে ওই মাটির যে বর্ব পুতুলগুলো হয় সেইগুলো নিচ্ছি, আর একটা কালী মূর্তি নিলাম, সেটা আপনাদেরকে পরে বাড়ি যেয়ে দেখাচ্ছি। তো আমরা এখন টোটো করে বাড়ি ফিরছি, গৌড়ীয় মঠ পেরিয়ে গেছি, এখন আমরা বাড়ির দিকে রওনা দিচ্ছি। তো আমরা আজকে গেলাম জলপাইগুড়ি রাজবাড়ির বৈকুণ্ঠপুর রাজবাড়ি যে এস্টেট, তার মনসা মেলায়। তো আমার এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে, তাহলে নিশ্চয়ই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, যাতে আপনাদের সহযোগিতায় আমি এগিয়ে যেতে পারি। আমি খুব চেষ্টা করছি যে আপনাদেরকে, আপনাদের সঙ্গে আমার ডেলি রুটিন, বা আমি কীভাবে বাচ্চা, আমরা কীভাবে দুজনে মিলে বাচ্চা হ্যান্ডেল করছি, সব কিছুই শেয়ার করতে। তো আমাদের পাশে থাকবেন। এই কালী মূর্তিটা আমরা মেলা থেকে কিনে এনেছি, এবং এনেই আমি দরজার বাইরে টাঙিয়ে দিয়েছি।
আর এই যে আমার মেয়ের জন্য সফট টয় যেটা কেনা হয়েছে, এটা ওর কাঞ্চা দাদা, ঠিক দেখতে নেপালিদের মতন লাগছে, ওই জন্য ওটা কাঞ্চা দাদা। আর একটা এই যে ঘোড়া কেনা হয়েছে, আর এই যে বড়বউ পুতুল, গত বছর শীতকালে ওর বাবা এক পেশেন্টের কাছ থেকে মাটির পুতুল এনে দিয়েছিল, সেই বড়বউ আর একটা হরিণ, খুব খুব মানে ওটাই তার মানে শয়নে স্বপনে সবসময় তার বন্ধু ছিল। আর ওই যে কড়াটাই, কড়াটা খুব একটা ভালো না। আর এই যে দুটো বটি কিনেছি, বটি আর এই যে মেয়ের মাটির হচ্ছে হাঁড়ি কড়ার খেলনাপাতি, তো ওর বাবা যেখানে মানে ও গেলেই ওকে এটা কিনে দিতে হবে। তো প্রথমে তো আমরা বড়বউ পুতুল পাচ্ছিলাম না, তো ওই জন্য এই দুটো পুতুল কিনেছিলাম। তো পরে ফিরে আসার সময় দেখলাম যে এক জেঠিমার কাছে এই বড়বউ পুতুলটা ছিল। তো এই মিহিদানাটা মোটেই ভালো নয়, মানে সাবুর দানাতে এটা এই করা, মানে সাবুর দানা দিয়ে বানানো মনে হয়। আর পাখাটা তো দেখালাম, আর এই যে নিমকি, নিমকিটা অত্যন্ত সুন্দর। আমি তো আমার তো নিমকি জিলিপি দুটোই প্রিয় জিনিস। তো আজকে ব্লগটা এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন।